নন্দা এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো, অতগুলো বাল্ব ওই ঘরে একটাও চলে না, কেমন অদ্ভুত না দিদি ভাই? তাহলে এতগুলো বাল্ব রেখেছে কেন ঘরে? বাহ নন্দা, গুড অবজারভেশন, এটা তুই দারুণ দেখেছিস। বাড়ি থেকে অনেকবার ফোন এসেছে, নিশ্চয়ই বাড়িতে সবাই খুব চিন্তা করছে আমাদের নিয়ে। তারপর ত্রিধার সাথে কথা বললাম, সে জানালো প্রথমবার যখন সে প্ল্যানচেটে বসেছিল তার এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছিল। তারপর? তারপর আর কি, আত্মা বাধা পেয়ে সেদিনকে আর নামতে পারিনি, আর মাও আমার উপর খুব রেগে গেছিল জানেন। তারপর থেকে মা ওই ঘরে আমাকে ঢুকতেই দেয়নি। রোজ রোজ কেন ডাকো আমায়, কেন ডাকো? জানো না, জানো না বড় কষ্ট হয়, কষ্ট হয় এই যাওয়া আসায়। চলে এসো, তুমিও চলে এসো, আমার সঙ্গে চলে এসো। তুমি দিদি ভাই, তোমার কি মনে হয় গো কাল রাতের ঘটনাটা নিয়ে? কিসের কি মনে হয়? এই যে রথিনবাবু, উনি কার বিপদের কথা বললেন গো? রথিনবাবু কথাগুলো বললেন না, অন্য কেউ বলল। আমাকে সে ব্যাপারে একটু শিওর হতে হবে নন্দা। কি বলছো তুমি দিদি ভাই, ওটা রথিনবাবুর আত্মা ছিল না? আপনারা খাবার ঘরে যান, ওখানে জল খাবার দেওয়া হয়েছে। গিন্ডিমা আপনাদের সকলকে ডাকছেন, উনি কি একটা কথা সকলকে সামনে রেখে বলতে চান। আপনাদেরও থাকতে বললেন। আমাদেরও থাকতে বললেন? দেরি করবেন না। বাবা, মিসেস ব্যানার্জি আবার আমাদের সামনে কি বলতে চান? আমিও তো সেটাই ভাবছি। এসো কাকা। চল। ও বাবা, কি ব্যাপার তীর্থ, তুই এখানে তা সত্ত্বেও আমাকে ডাকা হলো না? কালকে বড় গলায় বলেছিলিস তো যে আমার সঙ্গে এক টেবিলে বসে খাবি না। বাজে কথা না বলে চুপচাপ খেতে বসো, মা ডেকেছে তাই এসছি, নাহলে তোমার মতো মাতালের সাথে বসার আমার কোনো ইচ্ছা ছিল না। বিদ্যাসাগর, মাতৃভক্ত বিদ্যাসাগর। ঠাকুরপো, সবার সামনে তোমাকে অপমান করতে বাধ্য করো না, যাও গিয়ে ভদ্রভাবে বসো। চলো চলো, এসো বসো ভদ্রিজা, আমার তোমাদের কিছু বলার আছে। সরি মিসেস ম্যানেজি, আমাদের একটু দেরি হয়ে গেল। না না, বসো না আপনারা। আয় নন্দা। জগা, তোমার তো দেওয়া হয়ে গেছে সবকিছু, তুমি যাও এসো। মা, তুমি খাবে না? আমি আর মিসেস দত্ত একটু পরে খাবো, তোমরা খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। খেতে খেতেই আমার কথা শোনা যাবে। আচ্ছা মা, তুমি কি বলবে বলছিলে বলো। হ্যাঁ, সেই জন্যই সবাইকে ডেকেছি। কাল যে ঘটনা ঘটেছে সবাই নিজের চোখে দেখেছে, উনি যা বলেছেন সবাই শুনেছে, আপনিও শুনেছেন মিসেস মিত্র। দেখুন, কাল উনি যা বললেন সারা রাত ভেবে দেখলাম, তার একটাই মানে হয়, আমার আমার সময় হয়ে গেছে। উনি আমাকে ডাকতে এসেছিলেন।
যে বিপদের কথা উনি বলেছেন সে বিপদ আমার। উনি তাই ওনার সঙ্গে আমাকে ডাক দিয়েছেন। আমি আমি সেই ডাককে উপেক্ষা করতেও চাই না মা। আমাকে শেষ করতে দাও। এই সংসার থেকে চলে যাবার আগে আমি চাই আমার সমস্ত সম্পত্তি আমার দুই ছেলে মেয়েকে ভাগ করে দিতে। আমার কিচ্ছু চাই না, সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু নয়। তোমার যাকে যা খুশি তুমি সব দিয়ে দাও মা। মা দয়া করে তোমার এই পাগলামিটা বন্ধ করো। এরকম ভাবে একটা মিথ্যাকে আশ্রয় করে নিজেকে আর কষ্ট দিও না। কিচ্ছু হবে না তোমার, বাবা এরকম কিছু বলেনি। তুমি বেঁচে থাকবে, উপরের ডাক যে পেয়েছে তাকে তাকে জোর করে আটকানো যায় না ত্রিতা। কিন্তু যাবার আগে আমি আমার কর্তব্য কর্মে কোনো ত্রুটি রাখতে চাই না। আমি কিছু কাজ সেরে যেতে চাই। আমি চাই তীর্থ আর অদ্রিজার বিয়েটা দিয়ে দিতে। অদ্রিজাকে যদি এবাড়ির লক্ষ্মী হিসেবে আমার বাড়িতে রেখে যেতে পারি তাহলে ওর মধ্য দিয়েই আমি আর তোমাদের বাবা তোমাদের দেখতে পারবো, তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। হে বাবা, তখন থেকে আমি শুধু আমার কথাই বলে যাচ্ছি। অদ্রিজা, তীর্থ, তোমাদের কোনো আপত্তি নেই তো? না না, মানে তুমি যখন বলছো আমার কোনো আপত্তি নেই। মিসেস দত্ত, আপনার কি মত? না না, এতে আর আপত্তির কি থাকতে পারে? তবে এত তাড়াতাড়ির কোনো দরকার ছিল না। দরকার আছে। কাল উনি কি বললেন শুনলেন না? বিপদ, বিপদ আসছে, হয়তো খুব কাছাকাছি এসে গেছে। বলা যায় না কখন ঘাড়ের ওপর এসে পড়ে। আপনি ভুল শুনে আমার মাথা খারাপ করবেন না তো? আমি আর কি খারাপ করব? ও একবার খারাপ হয়ে গেলে রেডিওকে ঠিক মতো সারানো যায়। বাজে বাজে বাজে
শঙ্করের মা কি হলো? জলটা চাইলাম তো। ওখানে যা হচ্ছে তাড়াতাড়ি কাটতে হবে। একি তুমি না খেয়ে যাবে নাকি? আমি কিন্তু বৌমনিকে বলে দেবো, না খেয়ে বেরোনো চলবে না। বলো না, এবার নুডলস করে দেবে তো? না ওরা না, দেখো না, থামা বলছে নুডলস করে দেবে না। আচ্ছা আচ্ছা, আমি বলছি করে দেবে। ও পারবো মা, একটা নুডলস করে দিও না, তাহলে আমি একটু খাবো। ও থামা, আমার পরোটাটা প্লিজ। হ্যাঁ পরোটা পরোটা করে দিও, আমি খাবো ওই সন্ধ্যাবেলা আলুর দম দিয়ে। বাহ, আপনি বেশ বলেছেন মা। আপনি এক কাজ করুন, স্কুলের পোশাকটা পরে ব্যাগ নিয়ে ওয়াটার বোতলটা গলায় ঝুলিয়ে আপনি স্কুলে চলে যান, তাহলে শান্তি হয়ে যাবে। আমি কেমন কাজ শিখেছি সেটা দেখতে হবে না? আর তাছাড়া শঙ্করের মা তো আছে, আমি ঠিক করে নেবো। হ্যাঁ সেই ভালো, তুমি এদের বরঞ্চ ঝামেলাটা মিটিয়ে দাও। আমার না আর পাচ্ছি না, মাথাটা কেমন করছে। আমার নাতবউ গুলো কেমন গুণী হয়েছে, ঘরে বাইরে একবারে সমান। আর মুক্তারের মেয়ে তো একটুতে একবার হিমশিম খেয়ে যায়। কি বললেন আপনি? না কিছু না, কিছু বলেছি। ঠিক আছে এবার থাম। মা বলছিলাম যে সব কাজকর্ম করে আমি একটুখানি বেরোবো, আমি দুপুরে নাকি চলে আসবো মা। ঠিক আছে বেরিও। যেও নাও নাও নাও, সব এবার ব্রেকফাস্টে বসো, আমি টিফিন বানিয়ে দিচ্ছি। যাও যাও যাও, শিগগিরই বানাও। না না, সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমি তো আসলে আপনার কথা ভেবেই বলছিলাম আর কি। না ছেলের বিয়ের ব্যবস্থা তো সে তো কম নয়। মা তুমি এসব কি বলছো? ঠিকই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিতে হবে। ঠাকুরপো, চিরটা কালই তো গায়ে হাওয়া লাগিয়ে নেশা ভাং করে কাটিয়ে দিল, এবার অন্তত ভাইপোর বিয়ের দায়িত্বটা তুমি নাও। আমি চাই এরপর যেদিন বিয়ে ডেট আছে সেদিনই বিয়েটা দেব। যদি কালকে বিয়ের দিন থাকে তবে কালই আমি বিয়ে দেব। তুমি এই দায়িত্বটুকু নাও। পাগল নাকি? এই বিয়েতে আমি থাকবই না। দেখো বৌদি, তুমি দয়া করে এই বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছ এই কথাটা তুমি বারবার শোনাও, কিন্তু এখন যা হচ্ছে আমি বুঝতে পারছি এই বাড়িতে আমাকে বেশি দিন থাকতে হবে। এই মেয়ে যদি বউ হয়ে এই বাড়িতে আসে তার তো টেকা দায় হয়ে যাবে, সেটা তো আমাকে হবেই। টিকো না তাহলে, বিদেয় হও। শোনো, তুমি যত তাড়াতাড়ি বিদেয় হবে তত আমি খুশি হব। খাবে পড়বে এ বাড়িতে অথচ কোনো কর্তব্য করার ব্যাপারে না, কিচ্ছু করবেন না উনি, সহ্য করতে পারছি না আমি তোমাকে। মা মা মা, তুমি উত্তেজিত হয়ে না, তোমার শরীর খারাপ করে তো হবে না। মানে ওকে আমি সহ্য করতে পারছি না, ওকে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে দে। মিসেস ব্যানার্জি, আপনি একটু শান্ত হন প্লিজ। কি করে শান্ত হব? মিসেস মিত্র সব ব্যাপারে আমার অবাধ্যতা করে। আচ্ছা ঠিক আছে, আপনি এখান থেকে চলুন। নন্দা, আমি একটু ওনাকে ওনার ঘরে নিয়ে যাচ্ছি, তুই এখানে থাক। আমি যাচ্ছি, চলুন। না আপনাদের কারো যাবার দরকার নেই, আপনারা খেয়ে নিন, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। আপনি আসুন, আসুন, ও যেন সেখানে না থাকে। চলুন। সত্যি কথা সহ্য করতে না পারলে এই অবস্থাই হয়। একদম ফালতু কথা বলবে না তুমি, বলে দিচ্ছি কাকা, অদ্রিজার নামে একটাও ফালতু কথা আমি সহ্য করবো না। কি করবি তুই? আমার যা বলার আমি তা বলবোই, তুই কি করবি? তোমার জিভ টেনে ছেড়ে দেবো আমি। তীর্থ মুখ সামনে কথা বলবি করবি না, সে তুমি হোক বা বোন। কি হচ্ছে এটা? কি এসব? ঠিক করেছি আমি,
একদম ঠিক করেছে। আমি খুব ভালো করে জানি তোরা দুজন আমার কেউ ভালো চাস না। তোরা হিংসা করিস আমাকে। কি চাই, কি চাই তোর বল, কি করলে তোর ভালো হবে? মেয়েটাকে বিয়ে করলে না, মায়ের কিছু একটা হয়ে গেলে কি হচ্ছে? জকি, আমার মেয়েটা অসুস্থ, ওর কথা তো কেউ ভাবছো না? আরে বাহ, আমি তো মাতাল মদ খাই, আর তুই নিজের ছোট বোনকে মারতে যাস? অমানুষ, চুপ কর, চুপ। ফালতু কথা। অদ্রিজা, আপনি আপনার ঘরে চলুন না, আপনি চলুন এই থার্ড ক্লাস লোকগুলোর মাঝখানে, আপনাকে থাকতে হবে না, আপনি আপনার রুমে চলুন। না না, তোদের কাউকে কোথাও যেতে হবে না, আমরাই চলে যাচ্ছি। চলে এসো কাকা, চলো চলো। একটা অকৃতজ্ঞ মাতাল, নাস্তিক কোথাকার, আপনি দেখলেন? আমি দেখেছি। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আপনি কি কোনো ওষুধ খান? কোনো ওষুধ আছে? ও ওই যে ওষুধের ওষুধের বাক্সটা একটু নিয়ে আসুন। সব সময় একটু চুপ করে বসুন, ওষুধটা খান খান। এখানটা একটু হেলান দিয়ে বসুন তো, বসুন বসুন, একটু শান্ত হয়ে বসুন, বসুন। না না না, আমি আমি কথা বলছি, আমার সাথে কথা বলছি। অদ্রিজা, বলছিলাম কি, আপনি আপনার ঘরে চলুন, আপনার শরীরটা ঠিক নেই, আপনি আপনার ঘরে চলুন। আপনারা যান প্লিজ, আমাকে একটু একা থাকতে দিন। একা থাকবে মানে এখানে তুমি একা থেকে কি করবে? না না, কোনো দরকার নেই এখানে তোমার একা থাকার। তুমি এসো তো আমার সঙ্গে ঘরে চলো। না না, ঠিক আছে ঠিক আছে, ওকে থাকতে দিন এখানে, ও যখন যেতে চাইছে না ওর ঘরে, আমরা বরং আমাদের ঘরে যাই, চলো। অদ্রিজা একা থাকতে চাইছে, আমরা আমাদের ঘরে গেলেই ভালো হয়। আহারে, ভয়ে মুখটা একেবারে শুকিয়ে গেছে, কিন্তু কিসের ভয়? ওর গিয়ে একটু কথা বললে যদি? অদ্রিজা, আপনি ঠিক আছেন? কিছু একটা ঘটবে, সাংঘাতিক কিছু একটা ঘটবে, আপনারা চলে যাবেন না, দয়া করে যাবেন না। কি ঘটবে অদ্রিজা? আদুরি, চলে এসো। যতীনবাবু তো দেখেছি সবসময় এইভাবে কথা বলেন, ওনার কথায় যদি আপনি এভাবে রিয়্যাক্ট করেন, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন মিসেস ব্যানার্জি। কি করব বলুন তো, মানুষের অকৃতজ্ঞতা আমি সহ্য করতে পারি না। দিনের পর দিন ও অন্যায় করেছে, আমরা মাফ করেছি, তারপরে ওর কোনো তাপুর তাপ নেই। এই তো এবারই ছেড়ে যখন বেরিয়ে গেল, তারপর বোম্বেতে গিয়ে কোনো একটা কারখানায় কাজ করতে শুরু করলো, সেখানে একটা অ্যাক্সিডেন্টে হাতটা চলে যায়। আমরা ছাড়া তো ওর তিন কুলে কেউ নেই। আমার মেয়ের দয়া হলো, ওকে নিয়ে আসতে চাই। আমার মেয়ের তো সব ব্যাপারে বাড়াবাড়ি, কিছু বলতেও পারলাম না। এই ঘটনার কিছুদিন আগেই ওর বাবা চলে গিয়েছেন। ত্রিধার মনটা এমনিতেই নরম ছিল, কাকাকে আনতে চাইল, আমিও মানা করলাম না, তারপর থেকে এখানে এসে থাকতে লাগলো। এরপরে ওর কোনো কৃতজ্ঞতা বোধ নেই। না না, ওনার কৃতজ্ঞতা বোধ নেই এই কথাটা কেন আপনার মনে হচ্ছে? এটাও তো হতে পারে যে ওনার কৃতজ্ঞতা বোধ আছে বলেই উনি আপনাকে সাবধান করতে চাইছেন। এই কথা কি করে বলছেন আপনি মিসেস মিত্র? আপনি আপনি নিজে চোখে দেখলেন ও উনি এসেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, তারপরে আপনিও অস্বীকার করছেন? না, আমি আমি অস্বীকার করছি না। আপনি আপনি শান্ত হন, আমি সব দেখেছি, সব বুঝেছি, কিন্তু এরপরেও তাহলে একটা কিন্তু আছে। তার মানে ত্রিধা আর ওর কাকার মতো আপনিও ভাবেন ওরা যা করছে তা বুঝলো কি? দেখুন মিসেস ব্যানার্জি, যেটা দেখেছি সেটা যদি যুক্তি দিয়ে ভাবি, তাহলে তো বিশ্বাসটা এত সহজে আসে না।
কি করে? আমার স্বামীর উপস্থিতি বুঝে ওর গলা শুনেও আপনার মধ্যে কিন্তু রয়েছে। ওর গলা তো আমি চিনি, এতগুলো দিন ওর সঙ্গে বাস করেছি আমি, ওর বলার ধরন সবটাই যে আমার চেনা। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন, যা যা ভাবা সম্ভব সেটা আমি ভাবার চেষ্টা করেছি। আপনার সব ভাবনার মধ্যে উনি আসেননি না? বেশ, আপনি যখন ওদেরই দলে তখন আমি আপনাকে বলছি, আপনি আপনি আগে প্রমাণ করুন অদ্রিজা বুজরুক, তাহলে আমি বলবো, আমি বলবো ত্রিধা ওর কাকা ঠিক, তীর্থর সঙ্গে আমি অদ্রিজার বিয়ে দেব না। তবে আজকের রাতের মধ্যেই আপনাকে প্রমাণ করতে হবে, রাজি?